সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। সামান্য চা করতে গিয়ে গরম লেগে গেছে, ঘেমে গেছি, আমরা ভয় ভয় রয়েছি সকালবেলা। মানে উঠেই আমি ওকে দাঁত বলেছি যে তাড়াতাড়ি করে চলো রান্নাটা করে নিই, যাতে বেলা হতে না হতে রান্নাটা তার আগে হয়ে যায়, কারণ এত গরম পড়েছে রান্নাঘরে থাকতে ভালো লাগছে না। ফ্যানের তলায় কালকে 42 ছিল, ফ্যানের তলায় বসলে আর আজকে কিন্তু শোনায় কিচ্ছু বলেনি, ফ্যান চালিয়ে ভিডিও করছি, কারণ একটাই কারণ প্রচন্ড গরম। ফ্যানের তলায় বসলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেই ফ্যানটা বন্ধ করে অন্য কোনো কাজে যাওয়া যাচ্ছে, ব্যাস বোঝা যাচ্ছে কতটা গরম। কালকের জন্য ছুটিটা দিয়েছে, হোলির ছুটি, তো এই জন্য সানডে মন্ডে ছুটি। তো চলো, আজকে তো সানডে, উপর সে দোল পূর্ণিমা, তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সঙ্গে আমাদের এখন রয়েছে চা, আমার হরলিক্স, ওর আমাদের গরম জল। আমাকে বলছে ও করতে, ঠিক আছে, দেখো আমার জামার এই জায়গাটা একটু টাইট টাইট, ওর জায়গাটা একটু ঢিলা ঢিলা, ঠিক আছে, তো তাও হচ্ছে না। কিন্তু ও কি করছে বলতো, এরকম করে দিয়ে তুড়ি বাজাচ্ছে, কিন্তু আমার তুড়িটা পরে বাজছে। দেখি দেখি তুমি করো, ঠিক আছে করো, আসি যাবে না সকালের চা এইসব কমপ্লিট হলো, এবারে শুরু হবে জল খাবারের পর্ব। আমি যতক্ষণ ব্রেকফাস্টের প্রিপারেশন করবো ততক্ষণে ও মাংসটা কিনে নিয়ে চলে আসবে, ওই দিকে আছে ওই ব্যালকনিতে, মাংসটা কিনে নিয়ে চলে আসবে, কারণ রোদ তো বাড়ছে বাইরে। আমি বললাম তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে মাংসটা কিনে নিয়ে চলে আসো, অসুবিধা নেই। আর আমাদের এখন মানে রিসেন্ট ফেভারিট ব্রেকফাস্ট একটা হয়েছে, সেটা হলো ব্রেড মেয়োনিজ, সেটা আজকে বানাবো, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সিম্পল, কোনো ব্যাপারই না, সেটার প্রিপারেশনটা আমি এখন শুধু করব। আর বাকি সব কালকে বিকেলবেলা আমরা বাজারপত্র সব করে এনেছি, বাজারের আর কিছু নেই, শুধু চিকেনটা আনলেই হয়ে যাবে কমপ্লিট, মানে দোল খেলার ওই ব্যাপারটা নেই আর ইচ্ছাও নেই ওরকম কিছু। খুব খেলিনি, মানে রং তো লাগানো ছিল, কোনো ব্যবসা নেই। ফ্যান ছাড়া এখন এক মুহূর্ত থাকতে চাই না, কারণ ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকলে কিরকম একটা বিধ্বস্ত মনে হচ্ছে নিজেকে। তো আমি এখন কি করি, সমস্ত কিছু কাটাকুটি সবকিছু ডাইনিং টেবিলে বসে ফ্যানের নিচে বসেই করি, এটা দেখি হয় আমার মানে কষ্টটাও কম হয়, আর আমি ফোনে কিছু দেখতে না দেখতে কাটাকুটি করি, তো কতক্ষণে মানে কাটাকুটি শেষও হয়ে যায় বুঝতেও পারি না। আমার জল খাবারের কাটাকুটিটা হয়ে গেলে মাংসেরটাও শুরু করে দেবো, তাতে কি হবে মাংসটা আনলে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো, তাতে টেস্টিও হয় আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। গরমে বিশেষ করে কি হয়, মানে তাড়াতাড়ি কাজ করার কিছু কৌশল বের করতে হয়, যাতে তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যায় বিনা বেশি খাটনি না করে। তো এই হলো ব্যাপার, কিছু করার নেই, এরকম কৌশল করতেই লাগে আমাদের। এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এখানে দেবো এগলেস, এখানে মেয়োনিজ নিয়েছি ওটা দিয়ে দেবো, এটাও পরিমাণ মতো, খুব বেশি দেব না। এবার এগুলোকে মিক্সড করে নেব, আর উপর দিয়েও একটু বাটার লাগিয়ে দেব। হালকা আছে, একটা সাইড ফ্রাই করে নিয়েছি, এবার আরেকটা সাইডও ফ্রাই করে নেব, দেখো কি সুন্দর ফ্রাই হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে বাটার দিয়ে ফ্রাই করা হলে। কি কাটাকুটি হচ্ছে বলো, আরে ফ্রেশ পালং শাক পেয়েছি, ওয়াও, ফ্রেশ পালং শাক।
কত ভালো স্বামী আমার পালং শাক কেটে দিচ্ছে, আর আমি ততক্ষণে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। টেস্টি টেস্টি ব্রেকফাস্ট। আমাদের জলখাবার একদম রেডি, গরম লেগে গেছে অলরেডি, আর সারাদিন শুধু গরম গরম গরমের কথাই বলে যাবো, না বলবো না, আর বলবো না, বুঝে গেছে তোমরা কতটা গরম পড়েছে। সোনায় হচ্ছে দুটো ব্রেড মেয়োনিজ নিয়েছে, আর একটা এমনি ব্রেড নিয়েছে, সয়াবিন ছিল কালকে, সেটা দিয়ে খাবে বলবো। কেমন? খুব ভালো লাগে গো, তোমরা খেয়ে দেখো। আর আমরা এটা ভেজ মেয়োনিজ নিয়েছি, এগলেস। ব্রেকফাস্ট এনজয় করি, তারপরে শুরু হবে আমাদের লাঞ্চের শুরু করা, তাই তো? তোমাদেরকে বলেছিলাম তো, ওরা ওদের মানে ওরা যেখানে ওদের বাড়ি হয়েছে, যেরকম আমাদের কলকাতাতে ওদের ওরকম নাগপুরে রয়েছে, ওরা ওখানে গেছে, তার জন্য ফুলের টব দুটো রেখে গেছে, মানে একটা গোলাপ গাছের টব আর একটা তুলসী গাছ, তো এই দুটো রেখে গেছে জল, মানে দেবো দেবো, মানে এই কারণে নিচে রেখে গেলে না ঠিক মতো সিকিউরিটি গার্ড ওরা জল টল ঠিক মতো দেয় না, তো এই কারণে আমার কাছে রেখে গেছে, তাই তাই করছে। হ্যাঁ, মনে কলটা খুলে গেছে, আর এখানে ও ব্যালকনি পরিষ্কার করছে, আর আমি এখানে পালং শাকটা করছি, আর এখানে কল খুলে গেছে, যে পাইপ লাগিয়েছে তো এটা ঠিক করে দিই আমি চট করে। আমার পালং শাক বসানো হয়ে গেছে কমপ্লিট, শুনো এদিকে ব্যালকনি পরিষ্কার করছে, আর আমি কোথায় সোনার কানের দুধ কে বলছো? দেখেছো এর একটা কি রিং পাওয়া পেয়েছে ও ব্যালকানিতে, বলছে সোনার কানের দুল। আমি ভাবছি সোনার কানের দুল ওখানে আমার কোথায় কি করে গেল। তো যাই হোক, আমি এখন বসছি আমাদের যে দুর্গ হবে ফ্রাইড রাইস, কেন হবে সেটার একটা কারণ রয়েছে, দুটো কারণ রয়েছে। এক তো হচ্ছে দোল পূর্ণিমা, আজকে একটু তো স্পেশাল কিছু খাওয়াটা দরকার, আরেকটা কারণ আছে সেটাও তোমাদেরকে বলছি। আর শোনা খুব অর্ডার করছে আমাকে, খুব খুব বেশি, কল বন্ধ করো, হেনা করো, তেনা করো। তো যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হলো গিয়ে, তার জন্য আমি এখন গাজর বিনস এইগুলো কাটাকুটি করবো। কত কাজ করছি ভাবো তোমরা, মানে সানডেতে কত বেশি কাজ থাকে তাই না বলো? আর এখন শুনলাম একটা নতুন ইয়ে হয়েছে, মাস্ক পরেও যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মাস্ক পরে পড়ে, যাই হোক সেটা ভালো ব্যাপার। তো চট করে কাটাকুটিটা করে নিই, বিধ্বস্ত লাগছে আমি জানি, আর ঘরটাও হট করে কীরকম একটা নোংরা হয়ে গেলো, কেন কি পাইপটাকেও এখানে ঢুকিয়েছে, একটু কাদা কাদা মতো হয়ে গেলো, কারণ জল পড়েছে। তো সবজি নিয়ে এসেছে, ওইটাও সবজি অনেক মানে ধনে পাতার পাতাগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে, তো ঘরটা ভীষণ মেস লাগছে, তো এগুলো কমপ্লিট করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, তবে একটু ভালো লাগবে। এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের সবজি ভাজা, এদিকে হবে চিকেন, এদিকে চিকেনের প্রিপারেশন চলছে, শোনা এখনো মাছ পড়ে আছে। এখানে আমি নিয়েছি তিনটা এলাইচ, দারচিনি আর লবঙ্গ। বাও, এখানে পেঁয়াজ ভাজা হবে, আর এদিকে সমস্ত পেস্ট দিয়ে ম্যারিনেট করা আছে, তাই তো? শুধু খাবে আর আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের কি কি আয়োজন করা হয়েছে বলো? দোল পূর্ণিমা উপলক্ষে আমরা ওখানে একটা মেলার আয়োজন করেছি। আর কি মেরো না, তুমি বলো না কি বলো। এ মা ভুলে গেলে, কালকে কি কি কিনে এনেছি আমরা খাবো বলে আজকে? এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি এখানে দেড় খানা মতো টমেটো নিয়েছি, এই টমেটোটাকে ভেজে নেবো। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আর কিছু না, গ্যাস কমিয়ে দিয়ে মাংসটার মতো দিয়ে দিতে হবে, ব্যাস মাংস রান্না কমপ্লিট। কষাতে হবে ভালো মতো, আর যদি ঝোল চান কিছু করার নেই, আমি কষা মাংস মধ্যে দিয়ে দিচ্ছি এভারেস্টের মটন মশলা, আর কিচ্ছু দেবো না, শুধু মটন মশলাই দেবো, খাবে আর বলবে। মিক্স করে নেবো ভালো করে, মিক্স করে ঢাকা দিয়ে কষাবো ভালো করে কষাবো। এবার যদি কেউ ঝোল খায়
প্রায় 1:30 বাজে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, দুজনেই মোটামুটি হয়ে গেছি ফ্রেশ। আর আমরা আমি তোমাদের বলেছিলাম যে ফ্রাইড রাইস বানাচ্ছি দুটো কারণে, একটা তো ধরলো দোল পূর্ণিমা আর একটা হলো এইটা, সেটা হলো ডিমার্টে এটা খুব বিক্রি হচ্ছিল, সেটা হলো ম্যাগির চিলি গার্লিক ফ্রাইড রাইস ইনস্ট্যান্ট স্পাইস মিক্স। ঠিক আছে, তো এটা হলো কি 6টা প্যাকেট ছিল, ওই 47-48 টাকা মতো নিয়েছিল। ঠিক আছে, তো একটা প্যাকেটে আমাদের একদিন এরকম হয়ে যায় মোটামুটি, প্রতিটা সানডেতেই আমরা এখন ফ্রাইড রাইসই চলছে আমাদের। তো এই কারণে এইটা খুব সহজ, ভেজিটেবল গুলো আমি সব ভেজে নিয়েছি, আমার রাইস হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি সবজির মধ্যে আর রাইস একসাথে দুটো মিশিয়ে এর মধ্যে মশলাটা মিশিয়ে দেবো, ফ্রাইড রাইস হয়ে যাবে কমপ্লিট। আর সত্যি খুব টেস্টি, তোমরা যদি কোথাও এরকম পেয়ে থাকো তোমরা কিনে বানাও বাড়িতে, আমার মনে খুব ভালো লাগবে। বাজে বিকেল 5:30 হয়ে গেছি, আমি রেডি, শোনা এখন রেডি হয়নি, ওর কথা হচ্ছে আইসক্রিম না খেয়ে বেরাবো না। তো আমি জানতাম যে দেখো এখানে তো মানে 7:30 মোটামুটি বাজে, সন্ধ্যে হতে হতে, কিন্তু পার্কে ও তোমাদের বলাই হয়নি যে আমরা ওই পার্কটা যাই, যে পার্কটা আমি বসন্ত সেখানে নাচটা ভিডিও শুট করতে গেছিলাম ওই পার্কটা যাচ্ছি। তো পার্কে যাবো, একটু আলো আলো না থাকলে ভালোও লাগে না, এই কারণে আমি রেডি হয়ে গেছি। তো সুনয় বলছে আগে ও আইসক্রিম খাবে তারপরেই ও বেরাবে আজকে দোল পূর্ণিমা বলে কথা। তো ঠিক আছে, তো তোমাদেরকে দেখাই, আমরা ওই কালকে জিও মার্ট থেকে এই আইসক্রিমটা নিয়েছি, এটা হলো কোয়ালিটি ওয়ার্লস এর ড্যাজলি টুটি ফ্রুটি ফ্লেভার, এটা ছোট্টখাটো ফ্যামিলি প্যাক বলতে পারো। তো এটাই এখন আমি কাটিং করে আমরা এখন খাবো, খেয়ে তারপরে চলো বেরোবো। তো আমরা চলে এসেছি, সোনার টিকিট কেটে নিয়েছে, আর এই পার্কে এসে যে নাচে শুটিং করেছিলাম তো কিছু মজার এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দাও। আর তোমাদেরকে বলি এই যে মাস্কটা পরেছি না, এই মাস্কটা আমার মা বানিয়ে দিয়েছে নিজের হাতে, একটু নামাই বাবা, খুব গরম লাগছে গো, গরম লাগছে না? হ্যাঁ বাবা, আর প্রচুর বাচ্চা, প্রচুর, ও বলছে বাচ্চে মানকে সচ্চা, প্রচুর বাচ্চা। সানডে না আজকে? হ্যাঁ সানডে, উপর সে কালকে ছুটি পুরো, কারণ প্রচুর ভিড়। যাই হোক, ঠিক আছে, আমরা একটা জায়গা দেখে একটু বসি, একটু ছবি টবি তুলি, একটু হাঁটাহাঁটি করি। দেখছো এই জায়গাটা ঠিক আমি নাচ করব বলে মানে একটা স্টেপ করব বলে আমরা ঠিক করলাম। তো এইখানটা দাঁড়িয়ে যে আমি পোস্ট নিচ্ছি আর ও ক্যামেরা সেট করছে উল্টো দিকে দাঁড়িয়ে, আর যেখানে দেখছো একটু লাল লাল মাটি মাটি মতো, ওই জায়গাটাতে আমার চটি দুটো খুলে আমি মানে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে একটা কুকুর আসলো, হঠাৎ করে ও নাচতে নাচতে আসলো, মুখের মধ্যে একটা জুতো তুললো, নিয়ে দে চুট, আমি তো ক্যামেরায় দেখছিলাম, ও খেয়ালই করেনি ওখানে যে জুতোটা নিয়ে যাচ্ছে।
মুখে করে জুতো নিয়ে আমি কে জুতো নিয়ে আর এই কুকুরটা দৌড়াচ্ছে দিয়ে হইক করেছে ছেড়ে দিয়েছে মানে খুব ভালো কুকুর ভে ও আমি তুমি ওভার বলছে কি বাজিয়ে দেখছিল কি করে মানে ও ভাবছে যে দেখি একটু মুখে নিয়ে কি বলে যদি ছেড়ে দেব না বলে না বলে নিয়ে চলে যাব তো যাই বলার সাথে সাথে ছেড়ে দিয়েছে আর এই লোকেশনটা এত সুন্দর না মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা শুট করব চলো চলো তাহলে ওই দিক দিয়ে চলো ওই দিকটা অনেক যাইনি আমরা তাই না এই জায়গাটা দেখো কি সুন্দর এই জায়গাটা বেশ ভালো করে মানে সুন্দর করে প্ল্যান করে এই জায়গাটা করেছে আর কি জবাফুল নাচে দিয়ে মানে শিওর একটা জবাফুল নেই তো শুনে নিই তো জবাফুল জবাফুলের গাছে ঝাড় বানিয়েছে ভালো পড়েছে আমরা কি এখানে ইভিনিং ওয়াক করতে এসেছি হ্যাঁ তাই তো মনে হচ্ছে নিজে লোকের পার্সোনাল বাড়ি সত্যি ফ্রেশ ফ্রেশ এয়ার অক্সিজেন পাচ্ছি বললো যে 8টা অবধি খোলা রয়েছে ঠিক আছে তো এখানে এমনি লাইট জ্বালিয়ে দিয়েছে অসুবিধার কিছু নেই কিন্তু লোক আস্তে আস্তে কমছে আর আলোটাও কমছে এর জন্য আমরা ফটোটা তুলে নিলাম তো এখন আরেকটু ঘোরাঘুরি করি তারপরে আমি ফুচকা পার্টি করব মানে ফুচকা পার্টি দেবো আমি পারছো যে অন্ধকার হয়ে এসেছে প্রায় এখন 7টা বেজে গেছে আর বেশ ভালো ঘোরাঘুরি হলো বেশ ভালো লাগলো আজকের দিনটা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে তাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো নতুন যদি হও চ্যানেলে ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো টাটা শ্রেয়াস ফ্যামিলি বাই বাই।